নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শোল মাছের একটা রেসিপি করব, খুব সিম্পল ভাবে তৈরি করব আর কম মশলা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। তো দেখেন, এখানে 4 পিস আমি শোল মাছ নিয়ে নিয়েছি। এখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি পুরো মাছের মধ্যে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য তেল দিয়ে দেব। এখন হাতে দিয়ে মেখে নেব ভালো করে। তেল দিয়ে দিলে কি হয়, মাছটা ফুটবে না ভাজার সময়, আর ভাজাটাও খুব ভালোভাবে হবে। তো দেখেন, মাছে পুরো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেল সমেত মাখিয়ে নিয়েছি আমি। দেখেন, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি তার না থাকলে না দিলেও চলবে, এখানে জিরে দিলেই হবে। এগুলো হালকা একটু ভেজে নেব। রাঁধুনি দিলে কিন্তু তার সেন্টটা খুব ভালো হয় মাছের ঝোলের। তো দেখেন, ভাজা হয়ে গেছে মশলাটা, এখন আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল। দেখেন, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। এখন মাছগুলো আমি পাল্টে দেবো এক সাইড করে। দেখেন, ভাজা হয়ে গেছে ভালোভাবে মাছটা, কিন্তু যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতে টেস্ট হয়। দেখেন, এক সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো। দেখেন, ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দেবো। দেখেন, দুটো সাইডই কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সব কটা মাছ এখন আমি প্লেটে নিয়ে নেব। আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখেন, কালো জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুগুলো একটু নেড়ে দেবো, আর আমি আলুগুলো কিন্তু মেরে ফেলে ভালো করে ভেজে নেব। আলুগুলো আরেকটু মেরে দিচ্ছি। দেখেন, আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা যদি চান লঙ্কার গুঁড়ো দিতেন না, তাহলে দেবেন না, কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করলেও হবে। সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু শুকনো মশলা দিয়েছি তাই একটু জল দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব ভালো করে। দেখেন, আলুর সাথে আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখেন, আলু আর মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব, আর অলরেডি কষতে কষতে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি গরম জল দিচ্ছি, আগে থেকে জলটা গরম করে নিয়েছিলাম। গরম জল তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো দেখেন, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোগুলো কিন্তু কষানোর সময় দিলে গলে যেত, আমি গলাতে চাইছি না বলে আমি এই সময়টা দিলাম টমেটোগুলো। আপনারা চাইলে কষানোর সময়ও দিতে পারেন। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর একটু নেড়ে দেব মাছগুলো। এখন উল্টোপাল্টা একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখে নেব। দেখেন কত সুন্দর তৈরি হয়েছে, আর মাছগুলো কিন্তু খুব ভালো নরম হয়ে গেছে।
এখন আমি দিয়ে দেব ভেজে বেটে রাখা যে মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দেব, নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখেন আলুটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। শোল মাছের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন।